নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি দেখিয়ে দেব ঠাকুরপুকুর থেকে যে জোকা মেট্রো কানেক্ট করেছে মেট্রো স্টেশন, বা ঠাকুরপুকুর থেকে যে রাস্তাটা আমাদের প্রজেক্টে কানেক্ট করেছে সেই রাস্তাটি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আমরা প্রত্যেকবারই জোকা মেট্রো স্টেশন থেকে আমাদের প্রজেক্টের রাস্তা কানেক্টিভিটিটা দেখাই, তো আজকে সেই কারণেই আপনাদেরকে আমরা ঠাকুরপুকুর থেকে যে রাস্তাটি কানেক্ট করেছে সেই কানেক্টিভিটিটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর দু চারটে ভিডিও আগে আপনাদেরকে আমরা জাস্ট একটুখানি হিন্টস দিয়েছিলাম যে কাটসেট থেকে একটা রাস্তা 75 রুটে চলে এসেছে, আরেকটি গেছে ঠাকুরপুকুরে। সেই কারণেই আজকে আমরা পুরোপুরি ঠাকুরপুকুর জোকা মেট্রো স্টেশন থেকে রাস্তাটি কীভাবে কানেক্ট করেছে সেই রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরব। চলুন ভিডিওটি দেখা যাক। ভিডিওটি আপনারা টিল এন্ড পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। এটি সিটি স্টাইল কমপ্লেক্স, যেটি আপনারা আমাদের প্রজেক্টের 2 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এটা ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। এই রাস্তাটি কতখানি যাওয়ার পর আমাদের প্রজেক্ট কানেক্ট করেছে সেটা আজকের আপনাদের দেখিয়ে দেব। ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটি আপনারা ডান দিকে পাবেন, যেটা কাটসেক্ট কানেক্ট করেছে এবং এখান থেকে আমাদের প্রজেক্ট কানেক্ট করেছে। এটা হলো জোকা কাটসেট, যেটা এই রাস্তাটি চলে যাচ্ছে আমাদের প্রজেক্টের দিকে। আর এই সোজা রাস্তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে 75 রুট, আর এই রাস্তাটি চলে যাচ্ছে জোকা মেট্রো স্টেশনের দিকে। 75 রুট ধরে সোজা চলে যাচ্ছি। সামনেই মিলিটারি ক্যাম্প আছে। এটা হলো মিলিটারি ক্যাম্পের রাস্তা এবং তার পাশে রয়েছে বিএম বিড়লা নার্সিং কলেজের পাশেই আছে আপনার সিএমআরআই নার্সিং স্কুল। এটি অর্চিড ইন্টারন্যাশনাল স্কুল, প্রজেক্ট থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা রসপুঞ্জ বাজার। এখানে আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কিছু বাজার দোকানপাট খোলা পাবেন। রসপুঞ্জ বাজার থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রজেক্ট অবধি যাচ্ছে, একদম রাত্রি 12টা 1টা অবধি পেয়ে যাবেন। অনেক ক্লায়েন্টদের কোয়ারি থাকে যে আপনাদের প্লটটা বা আপনাদের প্রজেক্টটা জোকা মেট্রো স্টেশন থেকে অনেকখানি ভেতরে, 3.5 থেকে 4 কিলোমিটার অনেকখানি ভেতরে, বা বাস রুট থেকে 1.2 কিলোমিটার ওটা নাকি অনেকখানি ভেতরে। আজকে তাহলে আপনাদেরকে একটুখানি অন্য নর্থ কলকাতার যে সমস্ত এখন জায়গা আছে, ডেভেলপমেন্ট এরিয়া আছে, সেই সম্বন্ধে আপনাদেরকে একটু বলি আর কম্পেয়ার করি। আমি প্রথমেই বলছি নিউ আলিপুর। নিউ আলিপুর আপনি মেট্রো স্টেশন বলতে গেলে নয় রবীন্দ্র সরোবর, নয় আপনাকে কালীঘাট যেতে হবে, নয় হাজরা মেট্রো স্টেশন। তো নিউ আলিপুরটা একদম মাঝখানে পড়ছে। তাহলে নিউ আলিপুর থেকে যদি আপনি কোনো মেট্রো ধরতে যান তাহলে সেটা আপনাকে প্রায় 3.5 কিলোমিটার দূরত্বে গিয়েই, সেক্ষেত্রে আমাদের জোকা মেট্রো থেকে আমাদের প্রজেক্টের দূরত্ব জাস্ট 3.5 থেকে 4 কিলোমিটার। তাহলে সেটা কি অনেক দূর হলো একবার ভেবে দেখুন তো। আমি ওই কথাও যদি বাদ দিই, নিউ আলিপুর বাদ দিয়ে আরও অন্যান্য যে সমস্ত জায়গা আছে, আপনি তার মধ্যে শিয়ালদাহ বলতে পারেন, আপনার মাঝেরহাট বলতে পারেন, বা ধর্মতলা, নিউ টাউন,
সেক্টর 5 আপনি যেখানেই বলুন, মেট্রো আপনাকে ধরতে হলে বা মেট্রোতে যাতায়াত করতে হলে আপনাকে 3.5 থেকে 4 কিলোমিটারের দূরত্বেই আপনাকে যেতে হবে। হ্যাঁ, কাছাকাছি হয়তো কিছু থাকে, সেটা আলাদা কথা, সেক্ষেত্রে আপনি একবার ভেবে দেখুন। সেই সমস্ত জায়গায় আজকে জমির দাম বা ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া, 1 কোটি 1.5 কোটি 80 লাখ 60 লাখ, তার নিচে কোনো গল্পই নেই। আর সেদিক থেকে আমাদের সাউথ কলকাতার জোকা মেট্রোয় আমাদের যে প্রজেক্ট আছে খুব রিজনেবল, একদম পকেট ফ্রেন্ডলি একটা প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং মেট্রো থেকে যা 3.5 কিলোমিটারের মধ্যেই আপনারা পাচ্ছেন। তাহলে একবার একটা কথা ভেবে দেখুন আপনারা, বারবার বলছি আপনাদের, এতটা একটা রিজনেবল প্রাইসে পকেট ফ্রেন্ডলি একটা এত সুন্দর প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে আপনি ওয়াটার, ইলেকট্রিক সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সেখানে এত রিজনেবল প্যাকেজের মধ্যে বা রিজনেবল একটি অ্যামাউন্টের মধ্যে আপনাদের এত সুন্দর একটা প্রজেক্ট আমাদের কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করছে। এবার আসি মেট্রোর কথা। আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জোকা মেট্রো কানেক্ট করেছে মাঝেরহাট। উইদিন 6 to 1 ইয়ারের মধ্যে আপনাদের ভিক্টোরিয়া বলুন, ওদিকে পার্ক স্ট্রিট বলুন, স্প্লানেড বলুন, সমস্ত কিছু কানেক্ট করে যাবে। তো ভিক্টোরিয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা সেটা জানেন, 6 মাসের মধ্যে সমস্ত কিছু কানেক্ট করে যাবে। তাহলে তখন ভেবে দেখুন, যখন আমাদের সেন্ট্রাল কলকাতার সঙ্গে আমাদের সাউথ কলকাতার অ্যাটাচড হয়ে যাবে মেট্রো দিয়ে, তো তখন আমাদের এই জায়গার দাম কিন্তু এত রিজনেবল আর থাকবে না। আজকে যদি আপনারা ইনভেস্ট করে রাখেন, আজকে যদি আপনারা এখানে একটা ছোট প্লট বা একটা ছোট জমি কিনে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে সেটা আপনাকে দ্বিগুণ দ্বিগুণ টাকা ফেরত দেবে। তো আজকে আমরা সেই জন্যই এই ভিডিওটিতে বারবার বলছি, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনারা একটু ভেবে দেখুন, এবং এই বাজেটের মধ্যে এত সুন্দর জমি, এত সুন্দর প্লট, এত সুন্দর প্রজেক্ট আপনি আর কোথাও পাবেন না, এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি একবার একবার আমাদের প্রজেক্ট জাস্ট ভিজিট করে দেখুন। আমাদের এখানে নিজস্ব ট্রান্সফরমার, নিজস্ব ওয়াটার কানেকশন, সমস্ত কিছু করা আছে, ইভেন রোড, যেটা সব থেকে বেশি প্রয়োজন, রোড, সেই রোড পর্যন্ত করা, আমাদের সিসিটিভি বসানো আছে, সিকিউরিটি 24 ঘন্টা আছে। আপনি এত সুন্দর ফেসিলিটি, এত সুন্দর অ্যামেনিটিস কোথাও কোনো কোম্পানি আপনাকে হয়তো দেবে না এই বাজেটের মধ্যে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আমাদের প্রজেক্টটা একবার দেখতে আসুন। আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের প্রজেক্ট একবার দেখবেন তো অবশ্যই আপনাদের পছন্দ হবে। একটি সুন্দর পরিবেশের মধ্যে, একটি সুন্দর জায়গার মধ্যে আমাদের প্রজেক্টটি করা আছে। আমাদের যখন এই জোকা মেট্রো ভিক্টোরিয়া কানেক্ট করবে, স্প্ল্যানেড কানেক্ট করবে, পার্ক স্ট্রিট কানেক্ট করবে, তখন আমাদের এখানে যে নাম্বার অফ কলেজ আছে বা মার্কেটস আছে, মল আছে, সেগুলোর আরও বেশি বৃদ্ধি পাবে এবং আরও বেশি ডেভেলপ করবে, এই জায়গার দাম তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে। এখন যেটা আপনি আপনার বাজেটের মধ্যে বা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন, তখন কিন্তু আপনারা আর সেটা পাবেন না, তখন সেটা আকাশ ছোঁয়া, আপনি ভাবতেও পারছেন না। আজ থেকে প্রায়, আমি বেশি দিনের কথা বলবো না, 8 মাস কি 1 বছর পরে এই জায়গার চেহারাই বদলে যাবে। তো আপনাদের কাছে আমি মানে খুব খুব করে রিকোয়েস্ট করছি, আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আরও বেশি বেশি করে বিস্তারিতভাবে জানুন যে আপনারা কিভাবে আসবেন বা কিভাবে কানেক্ট করবেন বা আমাদের জমি কেনার প্রসেসটা কী আছে। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মতো আমাদের আরও যারা বন্ধু আছে বা আপনাদের যারা প্রতিবেশী বন্ধু আছে তারা যেন আমাদের চ্যানেলটি দেখতে পারে, তাদের সুবিধা হতে পারে, আমাদের দ্বারা এখানে এসে সুন্দর একটি বাড়ি বানাতে পারে। তো আমি বেশি কিছু বলবো না, আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত তো থাক, আর আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের ফোন তো করবেন, এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টও করতে পারেন, কমেন্ট করে জানতে পারেন আপনাদের আর যা যা কিছু জানার আছে। তো আজকের পর্যন্ত এইটুকু, নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।